দর্শক, এবার জানব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। মূলত আজকের প্রতিটি পত্রিকাতেই একটি শিরোনাম লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে গতকালকের অগ্নিকাণ্ডের সেই বিভীষিকাময় ছবিসহ পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম করেছে, আগুনের বিভীষিকায় নিহত 44, বেইলি রোডের ভবন থেকে জীবিত উদ্ধার 75, চুলা বা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন, চিকিৎসাধীন 22 জন সংকটাপন্ন, ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বজনের আহাজারি। মূলত এটি গভীর রাতের শিরোনাম, তাই বলে পূর্ণাঙ্গ রিপোর্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। 45 জনের মৃত্যুর খবর আমরা সবশেষ জানতে পেরেছি। এরপরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে একটি বিষয় ওই আগের বিষয়টি এসেছে, বেইলি রোডে পুড়ল বহুতল ভবন, আগুনে 44 জনের মৃত্যু। তার পাশে আছে নতুন নতুন অপরাধ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে পুলিশকে, বলেছেন প্রধানমন্ত্রী, এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শিগগিরই কর্মসূচি, রমজানে সাংগঠনিক শক্তির মহড়া দেবে বিএনপি। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনাম করেছে, বেইলি রোডে বহুতল ভবনে ভয়াবহ আগুন, পুড়ে ও দম আটকে নিহত 43 জন। এর পাশে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে গতকাল একটি উনি বক্তব্য দিয়েছেন, নতুন অপরাধ মোকাবেলায় পুলিশ বাহিনীকে প্রস্তুতি নিতে হবে, বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর ওই একটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত সবগুলো পত্রিকায়, সেটি হচ্ছে ভয়াবহ আগুনে 43 জন নিহত। এটি আসলে গভীর রাতের শিরোনাম, তার জন্য পূর্ণাঙ্গ শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি না। এর সাথে আছে পদ্মার সেতু হয়ে রেল, লোকবল কম, ট্রেন বাড়ানো যাচ্ছে না। তার নিচে আছে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে ফেব্রুয়ারি থেকেই। এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। বণিক বার্তায় প্রধান শিরোনাম করেছে একটি ভিন্ন বিষয়, চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতা, হাসপাতালে মারা যাওয়া রোগীদের ডেথ রিভিউ নেই। তার পাশেই রয়েছে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত 43, আগুনের সূত্রপাত রেস্তোরাঁ থেকে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।